শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমের চাঁদ, মরিবার হলো তার সাথ, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জোস নাই, তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন গেল ভেঙে তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে, মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি, আধার খুঁজির বুকে ঘুমাই এবার, কোনোদিন জাগিবে না আর, কোনোদিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার, সহিবে না আর, এই কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে, তবু তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই, যুথছারি আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশাটার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে, রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছে, ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করিয়াছে ইহাদের মন, দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে, চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক কাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেদে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকের ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে, করেনি কি মাখা মাখি থুরথুরে অন্ধ পেঁচা এসে, বলেনি কি বুড়ি চাঁদ গেছি বুঝি বেনু জলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার, জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার, জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলে, তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জুড়ল, মর্গে গুমটে ঠাঠা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে, শোনো তবুই মৃতের গল্প, কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই,
বিবাহিত জীবনের স্বাদ, কোথাও রাখেনি কোনো ক্ষেত, সময়ের উত্থানে উঠে এসে বধূ, মধু আর মননের মধু দিয়েছে জানিতে, হারাবাদের গ্লানি বেদনার শীতে, এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে, জানি তবু জানি নারীর হৃদয়ে প্রেম শিশু গৃহ নয় সব খানি, অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে, সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে, তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহ, থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার, হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চারটারে আমি করে দেব কালীদহে বেনজল পার, আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব প্রচুর ভাড়া,